বঙ্গবন্ধু যদি মনে করে থাকেন উনি বৃহত্তর ভালোর জন্য বাকশাল কায়েম করছেন, কোনো উনি যদি মনে করে এটা জাস্টিফাইড, তাহলে তারাও যদি মনে করে যে বৃহত্তর দেশের ভালোর জন্য বঙ্গবন্ধুকে সরাই দিছে সেটাও জাস্টিফাইড। তো সবাই যদি এভাবে যার যার অবস্থান জাস্টিফাই করে, সবাই ক্ষমতার রাজনীতি করে। সো সেইটা এমন না যে স্বাধীনতার আগে দেখো ওটা ক্ষমতার রাজনীতি ছিল না, ওইটা বেহেস্তের রাজনীতি হয়ে গেছিল, এমন কোনো ব্যাপার না, ওইটাও ক্ষমতার রাজনীতি ছিল। আজিজুর রহমান যদি বলতেন আমি তো এটা পাঠ হোক, আমি এটা পাঠ করছি, ইয়ে না, এটা আসলে শেখ মুজিবুর রহমান আমাকে বলছে দেখে পাঠ করছি, ওনাকে গিয়ে ধরো, সেটা কিন্তু হতো না, ওনাকেই ধরতে এবং ওনাকে ডাইরেক্ট ক্রস ফায়ার করতো। এখন এসে হঠাৎ করে কি হলো যে সম্পর্ক এত খারাপ হয়ে গেল, সেটার পেছনে বিএনপির দায় এড়ানোর সুযোগ নাই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটু বাংলাদেশের রাজনীতি আলোচনা করার চেষ্টা করি। এখন রাজনীতির সমস্যা হইতেছে যে রাজনীতির কথা আসলেই ইতিহাসের কথা আসবে, এবং ইতিহাসের মতো ফালতু, ইতিহাসের মতো অপ্রমাণিত বা অপ্রমাণযোগ্য বিষয় নিয়ে বিতর্ক করার কোনো মানে হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে রাজনীতি আসলেই হইতেছে আমাদের কানামি, দল কানামি, মানুষজনের মধ্যে গোঁড়ামি এবং অন্ধ সমর্থনের ব্যাপার চলে আসে। সো বেসিক্যালি ব্যাপারটা টোটালি বিতর্কিত হয়ে এন্ড আপ করে, তো যে কারণে রাজনীতি নিয়ে কথা বলা সেফও না, রাজনীতি নিয়ে কথা বলা খুব একটা কমফোর্টেবল বিষয় না। তারপরও রাজনীতি আমাদের সব কিছুকে এফেক্ট করে, সব কিছু ডিসাইড করে রাজনীতি। সো রাজনীতি নিয়ে কথা বলতেই হয়, সমাজ নিয়ে কথা বলতে গেলে, মানুষ নিয়ে কথা বলতে গেলে রাজনীতি নিয়ে কথা বলাই লাগবে। তো বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশি পেছনে যাব না, বেশি পেছনে গেলে বিতর্ক বাড়তেই থাকবে, এবং যেটা বললাম বেশি পেছন মানেই হইতেছে ইতিহাস, মানেই হইতেছে অপ্রমাণিত বা অপ্রমাণযোগ্য আনসাবস্টেনশিয়েটেড ক্লেমস এবং কন্ট্রোভার্সি। বাট স্টিল আমাদের দেশের, বাংলাদেশের তো দুইজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, ওনাদের দুজনকে আমরা ডিবেটের ঊর্ধ্বে পাঠাইতে পারলে ভালো হইতো, কিন্তু সেটা আনফর্চুনেটলি রিয়েলিটি সেটা না। আনফর্চুনেটলি যেটা সেটা হচ্ছে আমাদের দুইটা কাল্ট কাল্ট তৈরি হয়ে গেছে অ্যারাউন্ড শেখ মুজিবুর রহমান এবং অ্যারাউন্ড জিয়াউর রহমান। তবে বাংলাদেশের বাস্তবতায় যেহেতু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা অবিসং সংবাদিত ভূমিকা পালন করছেন এবং একটা মেজর ভূমিকা পালন করছেন, সুতরাং ওনাকে কেন্দ্র করে একটা স্ট্রঙ্গার ফোর্স তৈরি হয়েছে ঐতিহাসিক, এটা স্বাভাবিক। এবং তাদের সমস্যা যেটা হচ্ছে তারা বাংলাদেশে অন্য কোনো আর কাউকে জায়গা দেবে না, অন্য কোনো ন্যারেটিভকে জায়গা দেবে না, অন্য কোনো ব্যক্তিত্বকে জায়গা দিবে না। এইটা হইতেছে ইস্যু একটা হয়ে দাঁড়াইছে বাংলাদেশে। তাজউদ্দিন আহমেদ নাই, সোহরাওয়ার্দী নাই, জিয়াউর রহমান নাই, কেউ নাই, শুধুমাত্র একমাত্র শেখ মুজিবুর রহমান আছে। কাউকে নিয়ে কথা বললেই ওনারা বা ওরা ওই ওনারা সমর্থক যারা বা যারা ওইটার ইয়ে, ওরা থ্রেট ফিল করে যে এখানে বোধহয় বঙ্গবন্ধুকে রিপ্লেস করার আলোচনা উঠে আসতেছে। অথচ সবাই যে মিউচুয়ালি ইনক্লুসিভ হইতে পারে, সবাই একই সাথে বিরাজ করতে পারে, সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া যেতে পারে, সেটা নিয়ে কোনো আলাপ নাই। এখন বিএনপির মধ্যে যারা আছে, বিএনপির কিন্তু অসংখ্য নেতাকর্মী থেকে শুরু করে ইভেন খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সবাই কিন্তু আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল হিসেবে ওই সম্মানের জায়গাটা দেয় দিয়ে আসছে, দিত। এবং শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে অথবা ইয়ে হিসেবে সম্মানটা কিন্তু ইভেন খালেদা জিয়া পর্যন্ত, ইভেন বিএনপির বড় বড় নেতারা পর্যন্ত দিয়ে আসছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে আওয়ামী লীগের যারা নেতা পর্যায়ে আছে, তারা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর পাশাপাশি অন্য কাউকে কোনো সম্মান দিতে নারাজ, কাউকে না। ইভেন জিয়াউর রহমানকে নিয়ে তো এমন ভাষায় কথাবার্তা যে উনি তো রাজাকারই বানিয়ে দিয়েছে, অথচ যেই মানুষ জীবন বাজি রেখে যারা আজকে যাদের কারণে আমাদের দেশ স্বাধীন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, যারাই হোক, যারা দেশের জন্য জীবন বাজি রাখছেন, জিয়াউর রহমান যখন ঘোষণাপত্র পাঠ করছেন স্বাধীনতার, এখন এটাকে আপনি কীভাবে বলবেন, এটা আপনার ব্যাখ্যা যে উনি স্বাধীনতার ঘোষক কি ঘোষক না। উনি যখন জীবন বাজি রেখে, জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছেন, ওনাকে যদি বাংলাদেশ যদি স্বাধীন না হইতো এবং জিয়াউর রহমানকে অবশ্যই স্বাধীন হলে ধরা হইতো পাকিস্তান থেকে, যে সে যেহেতু স্বাধীনতা পাঠ করছে, জিজ্ঞেস করে তারা কিন্তু জিজ্ঞেস করা হতো না যে তোমাকে কে বলছে পাঠ করতে, বা জিয়াউর রহমান যদি বলতেন আমি তো এটা পাঠ হোক, আমি এটা পাঠ করছি, ইয়ে না, এটা আসলে শেখ মুজিবুর রহমান আমাকে বলছে দেখে পাঠ করছি, ওনাকে গিয়ে ধরো, সেটা কিন্তু হতো না, ওনাকেই ধরতে এবং ওনাকে ডাইরেক্ট ক্রস ফায়ার করতো, ব্রাশ ফায়ার দিত, যেহেতু উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সেনা সদস্য ছিলেন এবং মার্শাল ল আইন অনুযায়ী বিচার হইতো। সো উনি জীবন বাজি রেখেই কাজটা করছেন, সুতরাং স্বাধীনতার ঘোষক টেকনিক্যালি আমাকে জিজ্ঞেস করলে আমার দৃষ্টিতে উনি, কারণ হইতেছে যে উনি ওনার জীবন বিপন্ন রেখে কাজটা করছেন এবং ওনাকে ধরা হইলে উনি আমাকে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান বলছেন বলে পার পাইতেন না, এবং শেখ মুজিবুর রহমানকে এটার জন্য কিন্তু বলা হইতো না যে তুমি জিয়াউর রহমানকে নাকি বলছো এখন তার সাথে তোমার মারি, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। সো ওই সেন্সে জীবন বিপন্ন করে রিস্ক নিয়ে কাজটা করছেন উনি। সো উনি এখন যে যেভাবে বলেন ঘোষক পাঠক যাই বলেন, এই এই তো এরকম একজন মানুষ যিনি রণক্ষেত্রেও যুদ্ধ করছেন, বাংলাদেশের সেক্টর কমান্ডার ছিলেন, এত বড় একজন মানুষকে নিয়ে রাজাকার বলা, স্বাধীনতা বিরোধী বলা, এগুলা বললে এগুলো কোনো হেলথি কনভারসেশন নাই, গোজ নো ওয়ার।
এতে করে যেটা হয়েছে যে আমাদের প্রধান দুইটা রাজনৈতিক দলের মধ্যে রেষারেষিটা এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন ইতিহাস যেটা বললাম, ইতিহাসের আলাপে যাব না, গেলেই বিতর্ক, যেটা বললাম যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এটা এইভাবে রিয়েলিটি দিয়ে জিনিসগুলো বিবেচনা করতে হবে। কেউ পৃথিবীতে অলিয়া উলিয়া না, আমি অলিয়া উলিয়া না, আপনি অলিয়া উলিয়া না, রাজনীতি যারা করে ওরা তো নাই, প্রশ্নই ওঠে না। এখন ব্যাপার হচ্ছে একটা কথা আছে রাজনীতিতে, আমাদের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে, ক্ষমতার রাজনীতি, সবাই ক্ষমতার রাজনীতি করে। সো সেইটা এমন না যে স্বাধীনতার আগে দেখো এটা ক্ষমতার রাজনীতি ছিল না, ওইটা বেহেস্তের রাজনীতি হয়ে গেছিল, এমন কোনো ব্যাপার না, ওইটাও ক্ষমতার রাজনীতি ছিল। 70-এর নির্বাচনে যদি আজকে আওয়ামী লীগকে যদি সংখ্যাগরিষ্ঠ হয়েছিল, তাদেরকে যদি দল গঠন করতে দিত, তাইলে হয়তো স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের আন্দোলন এই কখনো হয়তো স্বাধীনই হতো না বাংলাদেশ, কারণ যারা ক্ষমতা পাওয়ার তারা ক্ষমতা পেয়ে গেছে। সুতরাং অত্যাচার, আমরা যেই অর্থে পাকিস্তানের সাথে যুদ্ধ করছি, যেই নিষ্পেষণের কথা বলি, অন্যাচারের কথা বলি, অন্যায়ের কথা বলি, সেগুলো তখন এক্সিস্ট করতো, ইলেকশনের আগেও করতো, পরেও করতো, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যদি তখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের নেতাদের, এদেরকে মন্ত্রী কি বলে, সাংসদদেরকে সংসদ স্থান দেওয়া হইতো, যদি মেনে নেওয়া হইতো আওয়ামী লীগের নেতৃত্ব, তাইলে হয়তো কোনো আলাপই উঠতো না, স্বাধীনতা যুদ্ধের কোনো আন্দোলনও হয়তো হইতো না। তার মানে কি, ক্ষমতার রাজনীতি, ক্ষমতা পাইলে এটা হয়তো থেমে যাইতো, সেটা হয় নাই, যে কারণে কোইনসাইড করছে, সেই ক্ষমতার রাজনীতির সাথে কোইনসাইড করছে জনগণের দাবি। এখন ব্যাপার হচ্ছে তাইলে কি ক্ষমতার রাজনীতি বলে আমি বঙ্গবন্ধুর ভূমিকা, সরোয়ারদের ভূমিকা, বা যারা ছিলেন তখন তাজউদ্দিন আহমেদের ভূমিকা, বা বড় বড় নেতৃত্ব যাদের কারণে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ওনাদের নেতৃত্বকে অস্বীকার করতেছি বা খাটো করার চেষ্টা করতেছি? নট নেসেসারিলি, বাস্তবতাটা বললাম। বাট সেটার মধ্যে আরও যেই ব্যাপারটা, সেটা হচ্ছে দেখেন, অনেকে আমরা যেমন পেশা হিসেবে, আপনি ডাক্তার হিসেবে পেশা নিতে পারেন, দুইটা কারণ নিতে পারেন, আপনি একটা নিতে পারেন টাকা কামাই করার জন্য, একটা নিতে পারেন জনসেবার উদ্দেশ্যে। আপনি পুলিশ হিসেবে পেশা বেছে নিতে পারেন দুইটা উদ্দেশ্যে, একটা হইতেছে টাকা কামাই করার উদ্দেশ্যে, পাওয়ার প্রতিপত্তির উদ্দেশ্যে, আর একটা হইতেছে জনসেবার উদ্দেশ্যে। সো আমরা সবাই আমাদের পেশা হিসেবে জীবিকার প্রয়োজন একটা পেশাকে বেছে নিই, কিন্তু সেই পেশাকে বেছে নেওয়ার পেছনে যদি এরকম আরেকটা র্যাশনাল থাকে, আর একটা আমাদের ইয়ে থাকে যে হ্যাঁ আমি যেহেতু একটা পেশা বেছে নেই লাগবে, আমি এমন একটা পেশা বেছে নিই যেটাতে মানুষের উপকার করতে পারবো, সেইটা হইতেছে একটা নোবেল কজ। সো ওনারা রাজনীতি করছেন ক্ষমতার রাজনীতি, এখন যেরকম রাজনীতিবিদরা করে তখন ওনারাও ক্ষমতার রাজনীতি করছেন, আলাদা কিছু নাই। পার্থক্য হচ্ছে হ্যাঁ, ওনাদের এই ক্ষমতার রাজনীতির সাথে আমাদের দেশের স্বাধীনতা জড়িত ছিল, কেউ হয়তো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, ক্ষমতার রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য রাজনীতি করছেন, সেটা হইতে পারে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারে, সেটা এমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাও হইতে পারে, হইতে পারে উনি শুধু ক্ষমতার জন্যই করছেন, শুধু মন্ত্রিত্বের জন্যই করছেন, শুধু সংসদে যাওয়ার জন্যই করছেন এখন যেরকম করে, আবার যেটা বললাম হইতে পারে উনি সেটার পাশাপাশি জনগণের স্বাধীনতার জন্য করছেন। তো আমরা ধরে নিতে পারি জনগণের স্বাধীনতার জন্য করছেন ফর দ্য মোস্ট পার্ট, কারণ ওনাদের যেহেতু একটা অন্য শাসক গোষ্ঠী ছিল, জীবন বিপন্ন করে ওনারা রাজনীতি করছেন, যদিও বাস্তবতা হচ্ছে এখনকার নিজের দেশে বসে রাজনীতি করতে গেলে জীবন তার চেয়ে বেশি বিপন্ন হয়ে যায়। সো এটা হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতায় সবগুলো মানুষ যার যার জায়গা থেকে নিজেদের জীবনকে বিপন্ন করে রাজনীতি করছেন, আমাদের নিজেদের স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, ইভেন্চুয়ালি আমাদের, আমরা একটা বেনিফিশিয়ারি হয়েছি, তারপরে এই মানুষগুলোকে বিতর্কিত করা। এবং যেই কারণে যেটা হয়ে গেছে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষও বিতর্কিত, কেন? কারণ আপনি যখন একটা গ্রুপকে ভিকটিম ইয়ে করবেন, ভিলিফাই করবেন, আপনি যখন পার্সিকিউট করবেন, আপনি যখন মার্জিনালাইজ করবেন, তখন তারা যেটা করবে যে আপনার আপনার যেইসব কি মান মন্দিরগুলো আছে, তখন তারা সেগুলোকে অ্যাটাক করে করে শান্তির এটার মধ্যে পরিত্রাণ খুঁজবে। তা আপনার মান মন্দির শেখ মুজিবুর রহমান, এখন ওরাও শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা, খাটো করা শুরু করবে, করছে। সো এইভাবে অ্যাটাক করে কাঁদা ছুড়াছুড়ি করে কোনো সমাধান হবে না। এইভাবে যতদিন এগুলো করতে করতে থাকবে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, ততদিন কিন্তু আপনারা কেউই উইনার হবেন না। এবং এখানে লুজিং সাইড আওয়ামী লীগেরই হারানোর জিনিস বেশি, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ মুক্তি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বাংলাদেশের স্থপতি। তো আপনারা আপার হ্যান্ডে থাকার কথা ছিল আওয়ামী লীগের লোকজন, তারাই কাদা ছোড়াছুড়ির মধ্যে নেমে তারা আলটিমেটলি বেশি লুজ করতেছে। সো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান প্রত্যেকে তার তার জায়গা দেওয়া উচিত, সম্মানের জায়গাটা দেওয়া উচিত। এখন আওয়ামী লীগের আবার শুরু করে নানান রকম তেনা পেঁচানো, সেখানে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি ছিল অ্যান্ড অল, এগুলো কতটুকু যে বললাম ইতিহাসের বিতর্কে যাওয়ার কোনো সুযোগ নাই। শেখ মুজিবুর রহমান, উনি একটা কথা আছে যে কোনো মানুষকে টেস্ট করতে হলে, মানুষকে ইয়ে করতে হলে তাকে হাতে ক্ষমতা দাও। ওই যে আমরা পড়ছিলাম ইয়ের তুলসী গাছের কাহিনী বইয়ে, যে হাতে বন্দুক থাকলে নিরীহ পাখির দিকেও মানুষের চোখ যায়। সো আপনার হাতে পাওয়ার থাকার পর কে কীভাবে বিহেভ করে সেটা দ্বারা হইতেছে আপনি আপনি ফরশোর বলতে পারবেন যে সেই মানুষটা কেমন। সো ক্ষমতা হাতে আসার আগে অনেকে অনেক কথা বলে, অনেক অনেক কিছু বলে। সো এখন আমাদের শেখ মুজিবুর রহমান উনি দেশের জন্য যা করছেন অতুলনীয়, এটার কোনো ইয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু ক্ষমতা হাতে পাওয়ার পর যা করছেন সেইটা ইতিহাস দ্বারা প্রমাণিত। এখন অনেকে বলতে পারেন হয়তো বা এটা বাস্তবতা যে উনি দেশের ভালোর কথা চিন্তা করে এভাবে করছেন, উনি ভাবছেন যে বাকশাল করলে সব রাজনৈতিক দল
বন্ধ করে দিলে, পত্রপত্রিকা বন্ধ করে দিলে, যেহেতু সমালোচনা করলে কাজ করা যায় না শান্তি মতো। সো উনি ভাবছেন যে আমি যেটা করি এটাই রাইট, অন্য কাউকে কথা বলতে দিলে, বেশি কথা বলতে দিলে সমস্যা, কাউকে কথাই বলতে দিব না। উনি ওই উনি যদি এটা একটা ভালো উদ্দেশ্য নিয়েও করে থাকেন, উনি যদি ভাবেন যে এভাবে সব থামাই দিয়ে আমি আমার মতো করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাব, দিস ইজ নট হাউ ডেমোক্রেসি ওয়ার্কস, দিস ইজ নট হাউ থিংস ওয়ার্ক, যেই কারণে এটা কাজ করে নাই। যেই কারণে এখন উনি কোন উদ্দেশ্যে নিয়ে করে থাকুক সেটা আমি তার ওনার মনের মধ্যে ঢুকতে পারতেছি না, এটা একটা ঐতিহাসিক ব্যাপার, আমি তখন ছিলাম না, কিন্তু এটা একটা ঐতিহাসিক সত্য যে তখন যে বাকশাল গঠন করা হয়েছিল এটা নিয়ে সবার মধ্যে ক্ষোভ ছিল এবং এটা কেউই মেনে নেয় নাই। এবং ইন্ডিয়া থেকে ওই যে কিছুদিন আগে একটা বিবিসি বাংলার রিপোর্টে পড়লাম যে ইন্ডিয়ার তো সাহায্য করছিল আমাদেরকে স্বাধীনতা লাভের ক্ষেত্রে সাহায্য, তো ইন্ডিয়ার যারা ছিলেন ক্ষমতার বলয়ে যারা ছিলেন তারাও কিন্তু এটা নিয়ে অসন্তুষ্ট ছিলেন যে শেখ মুজিবুর রহমান এটা কী করতেছে, স্বাধীন দেশ করছে এত কিছু করার পর এখন এরকম বাকশাল অটোক্রেসির দিকে, এবং তারাও কিন্তু সাবধানও করছিলেন যে এটার ফলাফল হয়তো ভালো হবে না। সো আপনি আপনি যদি একটা একটা সৎ এবং নিরপেক্ষ জায়গা থেকে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা মুক্তিযুদ্ধের আগে এবং পরে দুই রকম, এবং আপনাকে এই দুইভাবে ইভ্যালুয়েট করতে হবে, সেই রকম বাস্তবতায় কাউকে ফেরেস্তা বানায় দেওয়ার কোনো সুযোগ নেই, পৃথিবীতে কেউই ফেরেস্তা না, যেটা বললাম আপনি আমি থেকে শুরু করে শুধুমাত্র নবী রাসুল ছাড়া পৃথিবীতে সবাই সাধারণ মানুষ, তো বঙ্গবন্ধু হিসেবে ঊর্ধ্বে না, যদিও যেটা বললাম একটা কাল্ট তৈরি করার প্রচেষ্টা। সো সেই বাস্তবতা এখন বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড অবশ্যই সমর্থনযোগ্য কিছু না, যে কোনো পরিস্থিতিতে হত্যাকাণ্ড বৈধ কোনো কাজ না, বাট যেই পরিস্থিতিতে যেই রকম যেভাবে যেটা হয়েছে সেটা বৃহত্তর ভালোর জন্য করছে অনেকে বলে মনে করে দাবি করে, ফাইন, বঙ্গবন্ধু যদি মনে করে থাকেন উনি বৃহত্তর ভালোর জন্য বাকশাল কায়েম করছেন, কোনো উনি যদি মনে করে এটা জাস্টিফাইড, তাহলে তারাও যদি মনে করে যে বৃহত্তর দেশের ভালোর জন্য বঙ্গবন্ধুকে সরাই দিছে সেটাও জাস্টিফাইড, তো সবাই যদি এভাবে যার যার অবস্থান জাস্টিফাই করে তাহলে তো এই যে আমরা কখনোই কোনো ইয়েতে পৌঁছাইতে পারবো না, কনক্লুশনে জায়গা। এখন জিয়াউর রহমানের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা সেইখানে, এখন যেটা বললাম ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য নানাভাবে ইনভলভ করা হয়, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে এখন বিতর্কিত হবে ইতিহাস নিয়ে কথা বললে, আমরা কেউই সেখানে ছিলাম না এবং ইতিহাসের নানা রকম ব্যাখ্যা আছে, নানা রকম ফ্যাসিট আছে, সেই বিতর্কে যাব না, কিন্তু এমন কোনো ইন্ডিকেশনের সুযোগ বা কারণ নাই যেখানে জিয়াউর রহমানকে ইনভলভ করা যায় আনলেস ক্যারেক্টার অ্যাসোসিয়েশন ছাড়া। এখন জিয়াউর রহমানকে যখন বঙ্গবন্ধুকে খুন হত্যা করার পর যখন গিয়ে বলছে, জিয়াউর রহমান বলছে যে আমার মানে যখন একজন সেনাবাহিনীর সেনা কর্মকর্তা গিয়ে জানাইছে, জিয়াউর রহমান বলছে তারপর যে ক্ষমতা দখল করার পদ নেয়া সে পদ নিবে, আমাদের এটা নিয়ে আমরা সেনাবাহিনী, আমাদের এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, উনি সঠিক কথাই বলছে, সেনাবাহিনী এটা নিয়ে মাথা ঘামানোর কোনো সুযোগই নাই। সো এখন ব্যাপার হচ্ছে যে ওই যে 1972-এর দিকে মনে হয় যখন স্বাধীনতার পর বাংলাদেশের সেনাপতি কে হবে সেটার জন্য কে এম শফিউল্লাহকে বঙ্গবন্ধু ডেকে এনে হইতেছে সেনাপ্রধান করে দিয়েছিলেন, কিন্তু তখন সিনিয়রিটির হিসেবে হইতেছে জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার কথা, ওনাকে না করে কে এম শফিউল্লাহকে করে দিয়েছেন, এগুলো নিয়ে হয়তো ক্ষোভ দুঃক্ষোভ থাকতে পারে, স্বাভাবিক মানুষ হিসেবে সবারই থাকবে। সো ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে হোক, রাষ্ট্রীয়ভাবে তখন শেখ মুজিবুর রহমান যে একটা পলিটিক্যাল পরিবেশ তৈরি করছিলেন সব কিছু মিলে হোক, জিয়াউর রহমান এটা নিয়ে বদার করে নাই এবং বদার করার ক্যাপাসিটি নেই, সো উনি এখানে ভুল কিছু করে নাই। তার পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সার্কামস্টেন্সেসের কারণে নানান ঘটনা ঘটছে, এত ডিটেলস বাংলাদেশের ইতিহাস ওই সময়টা এত জটিল, পৃথিবীর অন্য যে কোনো ইতিহাসের চেয়ে ওই সময়টা বেশি জটিল, তো যে কারণে এটা নিয়ে আমি কোনো কমেন্টও করতে চাই না, কোনো মতামতও জানাইতে চাই না এবং কিছু বলতে চাই না, বাট সেই বাস্তবতায় জিয়াউর রহমান আসতে বাধ্য হয়েছে। তারপর বলা হয় যে উনি রাজাকারদেরকে হইতেছে ইয়ে করা হয়েছে কি জানি বলে এস্টাবলিশ করছে বাংলাদেশে, এইটা এই কথা এইগুলো বললে তো আবার বিএনপির ওয়ালারা বলে যে শেখ মুজিবুর রহমান হইতেছে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আওয়ামী লীগ হইতেছে জামাতকে নিয়ে আন্দোলন করছে। সো রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন নেতা বিভিন্ন সিদ্ধান্ত নিছেন, সেটা মোটিভ খারাপ মোটিভ ছিল কিনা, বা আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার পর যখন এটা রেজাল্টটা ভালো না আসে তখন আপনি এটাকে উপস্থাপন করা যে এটা খারাপের উদ্দেশ্যে এই সিদ্ধান্তটা নিয়েছে, নাই হতে পারে, সিদ্ধান্তটা হয়তো একটা মহৎ উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, ফল ভালো হয় নাই। তো রাজনীতির অনেক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত সবাই নিছে, অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিছে বা সিদ্ধান্তটা পরবর্তীতে বিতর্কিত প্রমাণিত হয়েছে। সো এইগুলো নিয়ে এই পেঁচাপেচি না করে সবাইকে তার তার জায়গাতে যদি রাখা যেত তাইলেই হয়তো সে সবাই একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারতো, এইগুলোর কোনো মানে হয় না। সেই বাস্তবতা এখন দেশের যে অবস্থা, বাস্তবতা যে বিরোধী দল ওয়াইপ আউট করে দেওয়ার যে একটা অবস্থা তৈরি হয়েছে দেশে, অবস্থা তৈরি হয়েছে না, যেটা বিরাজ করতেছে দেশে, কোনো ভোট নাই, বিরোধী দলের কোনো মত নাই, বিরোধী দল একটা মিটিং করতে পারে না, ইনডোরসে মিটিং করলে শহর ধরে তুলে নিয়ে যায়, তারপর একটা আন্দোলনে নামতে পারে না, গুলি করে মেরে ফেলে, ভয়ে আতঙ্কে মানুষ, আগে তো ছিল পুলিশ লাঠিচার্জ করতে, লাঠিচার্জ ওয়ারটা লাস্টে কে কবে দেখছেন আমার একটু চিন্তা করে বলেন পত্রপত্রিকায়, তো পুলিশ সরাসরি গুলি, এই এমন একটা অবস্থায় মানুষের কোনো ভয়েস নাই, এই যে সরকার এমন একটা বাস্তবতা তৈরি করছে সেইটা কেন তৈরি হলো সেটার এখন এখানে কি বিএনপির কোনো দায় নাই বা বিরোধী দলের কোনো দায় নাই,
92-93 যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল প্রথমবার 90-এর পর, তখন কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে এত কিছুর পরও এখন দাবি করা হয় যে বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান হাবিজাবি অনেক কথা বলা হয়, তখন কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়ার সম্পর্ক এত খারাপও ছিল না। দেখা সাক্ষাৎ হয়েছে এই তারেক জিয়ার বিয়েতে শেখ হাসিনা আসছেন। সো বঙ্গবন্ধুর খুনি যদি জিয়াউর রহমান হয়ে থাকে তাহলে সম্পর্ক এতদিন এসে এত খারাপ হওয়ার কথা না, তখনই খারাপ থাকার কথা, তখন এত খারাপ দেখা যায় নাই। সো এই দাবিটা কতটুকু সত্য সেটা প্রশ্নবিদ্ধ এখনকার এইসব রাজনৈতিক দাবি। কিন্তু তাহলে এখন এসে হঠাৎ করে কি হলো যে সম্পর্ক এত খারাপ হয়ে গেল? সেটার পেছনে বিএনপির দায় এড়ানোর সুযোগ নাই, কারণ বিএনপির আমলে যে 21 আগস্ট সংঘটিত হয়েছে, শেখ হাসিনার উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে এবং পরবর্তীতে ইন্টেলিজেন্স, আওয়ামী লীগের ইন্টেলিজেন্স বা সরকারি ইন্টেলিজেন্সের দাবি মতো এটার সাথে যুক্ত ছিল বিএনপির টপ কমান্ড, বিএনপি অথবা বিএনপির গোচরে হয়েছে। সো এটা হচ্ছে আওয়ামী লীগের ভিহিমেন্ট দাবি এবং এটা অনেকটা বলতে গেলে হয়তো বা বাস্তবিক দাবি। তো সেইটা যদি হয়ে থাকে তাইলে যদি আপনার যে আপনাকে খুন করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, তার সাথে রিকনসাইল করা তো একে তো ডিফিকাল্ট, তার উপর আমাদের পলিটিক্যাল কালচারে তো কোনো ধরনের কি বলবো, কোনো ধরনের মানে সহিষ্ণুতার কোনো জায়গাই নাই। তো এই সব কিছু মিলে সম্পর্ক এত খারাপ হয়ে গেছে। তো এখন আওয়ামী লীগ যেগুলো করতেছে এগুলো কি এই কারণে করতেছে, সেই 21 আগস্টের ক্ষোভের জায়গা থেকে করতেছে, এই যে খালেদা জিয়াকে বাড়ি থেকে তুলে দেয়, জেলের মধ্যে ভরে রাখছে, তারপর জামাত ইসলামের সবাই হইতেছে ফাঁসি দিয়ে ইয়ে করে দিছে, মেরে ফেলছে নেতাদেরকে, এগুলো যুদ্ধাপরাধী বিচার টিচার, এগুলো আলাপ করে লাভ নেই, এগুলো আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে যে 21 আগস্টের সাথে জামাতের নেতারা জড়িত ছিল বলে অভিযোগ করা হয়, বিএনপির টপ হাইকমান্ড জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। আমি অভিযোগ করা হয় বলতেছি কারণ হচ্ছে এটা নিয়ে আবার বিতর্ক হবে, বিতর্ক করতে চাই না, হুইচ মে বি ট্রু। তো এই কারণে কি আওয়ামী লীগ এখন এইরকম হয়ে জিঘাংসু হয়ে সব একদম ইয়ে করে দিতেছে? তো যেটা বললাম, এইভাবে যদি আপনারা জাস্টিফাই করতে থাকেন, তারা খারাপ কাজ করছে এখন আপনারা খারাপ করতেছেন, পরবর্তীতে তারা ক্ষমতা আসলে আবার আপনাদেরকে ওয়াইপ আউট করার চেষ্টা করবে, এইভাবে করে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না। তবে হ্যাঁ, এটা সত্যি যে যদি বিএনপির গোচরে বা বিএনপির ইনভলভমেন্টে যদি কাজ ওই কাজটা হয়ে থাকে, এটা খুবই একটা খারাপ কাজ হয়েছে। কিন্তু স্টিল এটা এখন আওয়ামী লীগ যা করতেছে বা সরকার যা করতেছে এটাকে জাস্টিফাই করে না, একটা খারাপকে দিয়ে আরেকটা খারাপকে জাস্টিফাই করা যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে একটা কথা বলে যে ওই যে সাকিব আল হাসান কি নিয়ে, যে সাকিব আল হাসান একাই কি খেলার চেঞ্জ করে দেয় নাকি রেজাল্ট, ইন্ডিয়া যে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে একাই প্রভাবিত করে এটার প্রমাণ হচ্ছে যে এই যে মানে বিরোধী দলহীন হয়ে গেছে ইন্ডিয়ার। বিএনপির উপর এত ক্ষোভের অনেক কারণ আছে, এই যে বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলাটা নিয়ে খুব সম্ভবত অনেক বেশি ক্ষুব্ধ ইন্ডিয়া বিএনপি সরকারের উপরে, তারা এরকম করে হেল্প করছে ইন্ডিয়ার মাটিতে টেরোরিস্টদেরকে ইয়ে করার জন্য, মাথা চাড়া দেওয়ার জন্য। তাছাড়া জামাতের সাথে সম্পর্ক মিলিয়ে শুরু করার, ইন্ডিয়াতে হইতেছে উগ্র হিন্দুবাদী দল, সব কিছু মিলায় ওরা হইতেছে বাংলাদেশের জামাত ইসলাম মুসলিম ইসলামী দল, সব কিছু মিলায় বিএনপির সাথে, তো এই হাবিজাবি আর আওয়ামী লীগের সাথে তো হিস্ট্রিক্যালি সম্পর্ক জামাত ইয়ে ইন্ডিয়ার ভালো। তো এই এই সব কিছুর মধ্যেও কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে মিলে বিএনপি কাজ করছেন, কিন্তু এই 10 ট্রাক অস্ত্র মামলা, তারপর শেখ হাসিনার উপর হামলা, এইসব বাস্তবতার কারণ এগুলার কি ইয়ে করতেছে বিএনপি প্রায়শ্চিত্ত করতেছে কিনা, আমার মনে হয় তাই। হ্যাঁ, এগুলা করার প্রায়শ্চিত্ত আজকে ভোগ করতেছে এই জিঘাংসু হয়ে আওয়ামী লীগ ইন্ডিয়া একসাথে হাত মিলায় একবার বিএনপি নিশ্চিহ্ন করে দিছে দিতেছে। তো নিশ্চিহ্ন তো কেউ কাউকে করতে পারে না, দেখা যায় যে ওই যে ফিনিক্সের মতো সবাই ফিরে আসে, এরকম বাংলাদেশে এক সময় কিন্তু আওয়ামী লীগের মতো দলও নিশ্চিহ্ন হয়ে গেছিল। শেখ হাসিনার দেশে ফিরবে কিনা কখনো, আওয়ামী লীগ কখনো মাথা তুলে দাঁড়াইতে পারবে কিনা কোনো মানে ভাব হিসাবেই ছিল না। সেই আওয়ামী লীগ স্বাধীনতার 20 বছর পর, 20 বছর না 25-26 বছর পর এসে ঠিকই আবার ক্ষমতায় ফিরে আসে। সো বিএনপি তো মাত্র 10-15 বছর ক্ষমতার বাইরে, কে জানে আবার হয়তো ফিরে আসবে, সে আবার আওয়ামী লীগকে ওয়াইপ আউট করার চেষ্টা করবে। সো এইগুলা করে যে ইতিহাস বই থেকে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সময় ইতিহাস বিকৃত করা, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ অভিযোগ করে যে শেখ মুজিবুর রহমানের নাম কেউ মুখে নিতে পারতো না, তো এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে এখন তো জিয়াউর রহমানের নাম তো এখন নাম মুখে নিতে পারে, কিন্তু জিয়াউর রহমানের সবাই সবাই মুখে মুখে জিয়াউর রহমানের নাম, কিন্তু কি হিসেবে, জিয়াউর রহমান রাজাকার, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের আতাতি করছে, এইসব কথাবার্তা। তো এই এইগুলা করে ভালো কিছু তো হয় না আলটিমেটলি। হ্যাঁ, যদি আপনার ওই যে একটা কথা আছে না সিনেমার মধ্যে বলে বলে বা গুন্ডারা বলে এরকম, যে যখন একজন আরেকজনে মারে বলতেছে আমারে পুরা মাইরা ফেল, মারতেছ যখন পুরা মাইরা ফেল, যদি বাঁচাই রাখো তাহলে তোর খবর আছে, যদি বেঁচে থাকি তাহলে তোর খবর আছে, ব্যাপারটা এরকম। বিএনপিরা মারতেছেন মারতেছেন পুরা মাইরা ফেলেন, যদি বেঁচে থাকে ওরা ওরা কিন্তু ফিরে আসলে আবার এই ইতিহাসে এসে এই সাইকেলের মধ্যে আবার আপনাদেরকে নিশ্চিহ্ন করবে, আবার আপনারা ওদেরকে নিশ্চিহ্ন করবেন, চলতেই থাকবে। যেই চেষ্টা করছিল এই যে বঙ্গবন্ধুর খুনিরা, পুরা ফ্যামিলির সবাই মাইরা ফেলার চেষ্টা করছিল, যে একজন রয়ে গেছিল সেইটার কিন্তু আবার ঠিকই রাজনীতি ফিরে এসে আজকে রাজনীতির এই অংশ, এত বড় একটা রাজনীতির অংশ। তো বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতেছে, ভালো কথা, দেশে কোনো বিরোধী দল রাখবে না যেই কারণেই হোক, যদি পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেন গুড ফর ইউ, যদি পুরোপুরি নিশ্চিহ্ন না করতে পারেন এই সাইকেল থেকে কিন্তু আপনারও বের হবেন না, এই দেশও বের হবে না। সো ইতিহাস থেকে যদি কারো নাম মুছে ফেলতে হয় তাহলে যেটা করতে হবে যে
শর্ট টার্মে মুছে সাকসেসফুল হওয়া যায় না, লং টার্মে মুছতে হবে। 100, 200, 300 বছরও কেউ তার নাম আর নিবে না, একমাত্র তাইলেই তার ইতিহাস থেকে মুছতে পারবেন। তাও পুরোপুরি মোছা যে যায় তা না নেসেসারিলি, কিন্তু অনেকটাই সাকসেসফুল হওয়া যায়। সো এই 10, 20, 30, 40 বছরের জন্য মুছে কোনো লাভ হবে না। পারলে মারলে একেবারে মাইরা ফেলেন, আর যদি একেবারে না মারতে পারেন তাইলে হইতেছে এইসব বাদ দিয়ে এই অসভ্যতা, এই রেষারেষি, দলীয় এগুলা বাদ দিয়ে একটা সভ্য দেশের মতো এখন সেই অতীত কাল নাই, এখন সভ্য হয়েছে পৃথিবী অনেকটাই। সভ্য দেশগুলো থেকে দেখে শিখেন, আমাদের অ্যাক্সেস বাড়ছে, এক্সচেঞ্জ বাড়ছে, মানুষ সভ্য দেশে আসা যাওয়া করতেছে, যাতায়াত করতেছে, আমরা বিভিন্ন মিডিয়ার কারণে সভ্য দেশ কীভাবে চলে প্রতিনিয়ত জানতে পারতেছি ফেসবুক ইউটিউবের কল্যাণে। সো আজকে থেকে 20 বছর আগেও পৃথিবী যেমন ছিল, 20 বছর পর কিন্তু পৃথিবী তেমন নাই, এক্সপোনেনশিয়ালি পৃথিবী আগে যেতেছে। এই বাস্তবতায় এই অতীতের রাজনীতি, নোংরা ঘৃণ্য জিঘাংসার রাজনীতি, এগুলা করার কোনো মানে হয় না। সভ্য দেশগুলো থেকে দেখে শিখে কেউ একজন সহিষ্ণু হন, বিএনপি আওয়ামী লীগের মধ্যে কেউ একজন এই অতীতের এগুলো রেষারেষি ভুলে যান। ভুলে গিয়ে যদিও আই নো ইটস ডিফিকাল্ট, যাদের পার্সোনাল বিভিন্ন ইস্যুজ আছে, শেখ হাসিনার বিভিন্ন ইস্যুজ আছে, খালেদা জিয়া বিএনপির বিভিন্ন ইস্যুজ আছে, শেখ হাসিনাকে নিয়ে স্পেশালি যেভাবে এখন তারেক রহমান কোকো খালেদা জিয়ার যেই একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে, তারপর বিএনপি ক্ষমা করবে কিনা আওয়ামী লীগকে, বা ক্ষমতা আসতে পারলে এগুলো ভুলতে পারবে কিনা, বা আওয়ামী লীগ যেরকম ভুলতে পারতেছে না বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড, সো এইটা কোন দিকে যাবে, এটা একটা লাইক র্যাবিট হোলের মতো, এটার কোনো শেষ নাই। সো কাউকে না কাউকে শেষ করতে হবে, অথবা আপনারা দুইটা রাজনৈতিক দলই বের হয়ে যান ক্ষমতা থেকে, বের হয়ে আমাদেরকে, জনগণকে মুক্তি দেন, আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই। ওই মোটিভেশনাল চেলামেলা কিছু নিয়োগ দিচ্ছেন, এরা আপনাদের স্ট্যাটাসকে ধরে রাখার জন্য জান প্রাণ দিয়ে কাজ করতেছে, এইসব মোটিভেশনাল চেলা সুদ্ধা, বিএনপি আওয়ামী লীগ প্রধান রাজনৈতিক দল সুদ্ধা বিদায় হন। সেই মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, বিতর্কিত গভর্নমেন্ট এসে যেরকম, কোনো বিএনপি আওয়ামী লীগ নেই দেশে, সব কিছু ক্লিন, ওই যে মানে থেকে স্ক্র্যাচ থেকে সব কিছু শুরু হয়েছিল, এরকম সব কিছু স্ক্র্যাচ থেকে শুরু করার একটা সুযোগ দেন, অথবা আপনারা ভালো হন, এভাবে আর পারা যাচ্ছে না।